আজকের এই ভিডিওতে কলেজ স্তরের শিক্ষার্থীদের এডুকেশন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা পাশের শিক্ষার্থীরা আছো, ফোর্থ সেমিস্টারের তোমাদের ইউনিট থ্রিতে এই অঙ্কটা আছে, এবং অনার্সের শিক্ষার্থীদের সিক্স সেমিস্টারের সেভেন পেপারের ইউনিট থ্রিতে আছে। তো তোমরা যারা পাশের শিক্ষার্থী বা অনার্সের শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে বিষমতা পরিমাপের সবচাইতে নির্ভরযোগ্য পরিমাপ। স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ সমক বিচ্যুতি বা সমক পার্থক্য বা আদর্শ বিচ্যুতিও বলা হয়। তো আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড বিচ্যুতির অঙ্কটা করে দেখাবো। তো পরীক্ষাতে বিশেষত বিন্যস্ত রাশিমালার অঙ্কটাই আসে, অর্থাৎ যেগুলি স্কোর এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে এগুলিকে বলা হয় বিন্যস্ত। আর অবিন্যস্ত হচ্ছে জাস্ট যেগুলিতে স্কোর দেওয়া থাকে। অবিন্যস্তটাও আসতে পারে, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে বিন্যস্ত রাশিমালা। যদি অবিন্যস্ত কেউ বুঝতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি এই ভিডিওতে বিন্যস্ত রাশিমালার অঙ্কটা করে দেখাবো, যেটা বেশি গুরুত্বপূর্ণ। আর অবিন্যস্ত রাশিমালাও কোনো এক বছর অনার্সের শিক্ষার্থীদের এসেছিল। তো এখন আমি তোমাদের সামনে এই অঙ্কটা করে দেখাচ্ছি, যেখানে তোমরা দেখো পরীক্ষাতে তোমাদেরকে দেওয়া থাকবে যে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফলোয়িং স্কোর। এখানে তোমাদেরকে স্কোর দেওয়া থাকবে। এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে 80 থেকে 89, 70 থেকে 79, এইভাবে করে বড় থেকে ছোটোতে এসেছে, বা অনেক সময় ছোটো থেকে বড়তে থাকতে পারে। তো স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে বড় বা ছোটো কোনো এফেক্ট করে না। তো আমি তোমাদেরকে যে নিয়মে অঙ্কটা করে দেখাবো সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে, তোমরা প্রথমে 6টি ঘর করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিশনে। প্রত্যেকটা ঘরের মান কীভাবে বের করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমরাই বুঝতে পারবে। তো সবার প্রথমে তোমরা লিখবে স্কোরগুলি, স্কোর বাংলাতে লেখো বা ইংলিশে লেখো, স্কোর লিখবে, ঠিক আছে, যে মানগুলি তোমাদেরকে দেওয়া থাকবে। তো তোমরা স্কোরগুলি প্রথমে লিখে নিলে, যেটা প্রশ্নেতে দেওয়া থাকবে, এবং তারপর দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা। সেই পরের ঘরে অর্থাৎ 2 নম্বরের ঘরে দেওয়া আছে পরিসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলি আমি লিখে নিয়েছি। তোমরা দেখো প্রথমে আমি স্কোরগুলি লিখে নিয়েছি 80 থেকে 89, 70 থেকে 79, 60 থেকে 69, এভাবে করে আমি স্কোরগুলি লিখে নিয়েছি। তারপরে পরিসংখ্যাগুলি, যেমন 80 থেকে 89 সোজা কত আছে 2, 70 থেকে 79 কত আছে 11। এইভাবে করে তোমরা স্কোর এবং ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলি প্রথম এবং দ্বিতীয় ঘরে লিখে নেবে। তাছাড়া পরেও লেখা যায়, তবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা সেভাবে লিখে নেবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে 3 নম্বর ঘরে তোমরা বার করবে মধ্যবিন্দু অর্থাৎ মিড পয়েন্ট, যেটা তোমরা মিন মিডিয়ান মোডের ক্ষেত্রেও বের করতে হবে। তো মধ্যবিন্দুটা কী করে বের করতে হয় তোমরা নিয়মটা জেনে নাও। মধ্যবিন্দু বের করার জন্য তোমাদের যে স্কোরগুলি দেওয়া আছে, এখানে কত আছে 80 থেকে 89, 80 থেকে 89 যোগ করে, 80 এবং 89 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 84.5। তাছাড়া তোমাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, অর্থাৎ স্কোরগুলির মাঝামাঝি যে সংখ্যাটা সেটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ 80 থেকে 89 মাঝে কত আছে 84.5। এভাবে করে তোমাদেরকে ব্যাট করতে হবে। তো আমি আবারও বলে দিচ্ছি, মধ্যবিন্দু হচ্ছে তোমাদের যে স্কোরগুলি দেওয়া থাকবে সেই স্কোরের প্রথম এবং দ্বিতীয় স্কোরটা যোগ করে, এই ঘরের দুটা স্কোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুটা বের হয়ে যাবে। তারপরে দেখো 70 থেকে 79, সেম 70 এবং 79 যোগ করে 2 দিয়ে ভাগ করে বের হয়েছে 74.5। তো তোমাদের আরেকটি শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমটা হচ্ছে 84.5, দ্বিতীয়টা হচ্ছে 74.5, অর্থাৎ 10 ঘর পরপর সেম 84.5, 74.5, তারপরে বের হবে 64.5, তারপরে বের হবে 54.5, অর্থাৎ মানগুলি কিন্তু সেম থাকবে, অর্থাৎ ডিস্টেন্সটা সেম থাকবে তোমাদের মধ্যবিন্দুর মানগুলি, এটার দিকে তোমরা লক্ষ্য রাখবে। তো এইগুলো মধ্যবিন্দু। এখন তোমাদেরকে 4 নম্বর ঘরে দেওয়া আছে এক্স ড্যাশ, অনেকে দেয় ডি ড্যাশ, অর্থাৎ বিচ্যুতি যেটাকে বলা হয়। বিচ্যুতির সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এম বাই আই। এখানে এক্স হচ্ছে মধ্যবিন্দুর মানগুলি, এম হচ্ছে কল্পিত গড়, এবং আই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তো এটা তোমরা কি করে বের করবে, এটা নিয়েই সবার প্রবলেম হয়।
তো এটা কি করে বের করবে আমি বলে দিচ্ছি, সবাই শুনে নাও ভালো করে। তো x এর মান তো তোমাদের কাছে আছে মধ্যবিন্দু, তোমরা যে মধ্যবিন্দুগুলি বের করলে, মিড পয়েন্টগুলি বের করলে, এগুলি হচ্ছে x এর মান। m এর মানটা হবে তোমাদের, m এর মানটা কিভাবে তোমরা চিহ্নিত করবে, m এর মান বের করার সময় তোমরা, আমি নিয়মটা লিখে দিয়েছি তোমরা যারা আমার থেকে নোটস নিয়েছিলে, তোমাদেরকে কি কল্পিত গড়, কল্পিত গড় হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যা মানের সোজাসুজি মধ্যবিন্দু মানের যে মানটি আছে। সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় পরিসংখ্যা, আমাদের এখানে সবচেয়ে বড় পরিসংখ্যা হচ্ছে 70 অর্থাৎ 70। 70-এর সোজাসুজি মধ্যবিন্দুতে কত আছে, 54.5। তো আমরা লিখে দিলাম 54.5 কে এম। এইভাবে তোমরা এম অর্থাৎ কল্পিত গড়টাকে বের করে নেবে। কল্পিত গড় তোমরা যে কোনো মানটাকে ধরতে পারবে, অনেকে মাঝামাঝি সংখ্যাটাকে ধরে নেয়, তবে আমি বলবো নিয়ম অনুযায়ী তোমরা করবে। নিয়মটা হচ্ছে তোমরা যেটা সর্বোচ্চ পরিসংখ্যা আছে অর্থাৎ সবচেয়ে বড় যে পরিসংখ্যাটা আছে, এই পরিসংখ্যার সোজাসুজি মধ্যবিন্দু মানের যে মানটা আছে সেটাকে তোমরা এম ধরে নেবে। এই গেল এক্স এবং এম। এখন হচ্ছে আই। আই হচ্ছে তোমাদের শ্রেণী দৈর্ঘ্য। এটা কিভাবে তোমরা বুঝবে যে আই কত? আইটাকে বের করার জন্য তোমরা স্কোরের প্রথম মান থেকে দ্বিতীয় মান পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সেইটা হচ্ছে তোমাদের আই। অর্থাৎ 80 থেকে 89 কতটা সংখ্যা আছে তোমরা গণবে, প্রথমে 80-কে ধরতে হবে, বিয়োগ করলে হবে না, 80 থেকে 89 পর্যন্ত সংখ্যাগুলো গণলে হবে। 80, 81, 82, 84, 85, 86, 87, 88, 89 অর্থাৎ 10টি সংখ্যা আছে, এ 10 হবে আই। এইভাবে করে তোমরা আইটাকে বের করে নেবে, ঠিক আছে? বা তোমরা আইটাকে বের করার জন্য প্রথম এবং দ্বিতীয় ঘরের স্কোরটাকে বিয়োগ করতে পারো, 80 থেকে 70 বিয়োগ করলে হবে 10। এইভাবে করেও তোমরা আইটা বের করতে পারো। প্রথম যে স্কোরটা দেওয়া থাকবে সেটা থেকে দ্বিতীয় স্কোর পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যার যত ততই হচ্ছে আই, ঠিক আছে? এইভাবে করে এটা বের করার পর তোমরা এটাকে বের করবে। এক্সের মান তোমাদের প্রথম হচ্ছে 84.5 মাইনাস এম, এম হচ্ছে 54.5, তো ডিভাইড করবে কত দিয়ে, আই এর মান দিয়ে, অর্থাৎ আই এর মান হচ্ছে 10। তো তোমরা এক্স থেকে এম গেলে তোমরা দেখবে যত বের হয়েছে সেটাকে তোমরা করে নেবে। তো তোমাদের কত বের হবে, সেখানে বের হবে 30। 30-কে তোমরা 10 দিয়ে ভাগ করলে হবে 3। তো এই হচ্ছে তোমাদের প্রথম ঘরের বিচ্যুতি 3। তারপরে বের হবে 2, তারপরে বের হবে 1, তারপরে 0, তারপর -1, -2, -3। এইভাবে করে তোমরা সূত্র দিয়ে করতে পারবে। তাছাড়া তোমাদেরকে একদম শর্টকাট একটা নিয়ম বলে দেই। শর্টকাট নিয়মের মধ্যে তোমরা করতে পারবে, তোমরা যে গড়টাকে 54.5 এম ধরেছ সেই গড়ের সোজাসুজি তোমরা 0 বসিয়ে দেবে বিচ্যুতির মধ্যে। তারপরে যেখানে তোমাদের বড় মানগুলি যেদিকে গেছে সেদিকে ওপর দিকে বা নিচের দিকে থাকতে পারে, এখানে বড় থেকে ছোট নেমে এসেছে, বা অনেক অঙ্ক থাকতে পারে ছোট থেকে বড় স্কোরগুলি, তো আমাদের উপরের দিকে বড় মানগুলি আছে, তো আমরা যাব +1, +2, +3। নিচের দিকে ছোটগুলি আছে তাই আমরা নামলাম -1, -2, -3। তো তোমরা সূত্র দিয়েও করতে পারো বা এইভাবে দিয়েও করতে পারো, একদম শর্টকাট নিয়ম। যারা বুঝে তারা কিন্তু এভাবেই করে দেয়, ঠিক আছে? ভুল হবে না কখনো। আবারও বলে দিচ্ছি, 54.5-এর সোজাসুজি 0 বসিয়ে যেদিকে স্কোরের বড় সংখ্যাগুলি গেল সেদিকে 0-র ওপরের গড়টাকে 1 বা নিচের গড়টাকে 1, এইভাবে করে বড় সংখ্যার দিকে 1, 2, 3 উপরের দিকে যাবে, আর নিচের দিকে -1, -2, -3। সেখানে আবার এরকম হতে পারে, উপরের দিকে -1, -2, -3 যেতে পারে, নিচের দিকে +1, +2, +3 যেতে পারে। অর্থাৎ যেদিকে বড় সংখ্যাগুলি থাকবে সেদিকে প্লাসের সংখ্যা থাকবে, আর যেদিকে ছোটো সংখ্যাগুলি থাকবে সেদিকে মাইনাসের সংখ্যা। এই হচ্ছে তোমাদের বিচ্যুতি বের করার নিয়ম। তারপরে বিচ্যুতির পর তোমরা বার করবে এফ এক্স ড্যাশ। তো এই ঘরটা তোমরা কি করে বার করবে, তোমাদের কাছে এফ আছে, এফ হচ্ছে তোমাদের পরিসংখ্যা অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলি,
এবং এক্স ড্যাশ হচ্ছে বিচ্যুতি। এফ এবং এক্স ড্যাশকে গুণ করবে, অর্থাৎ পরিসংখ্যা এবং বিচ্যুতির মানগুলিকে গুণ করবে। তো পরিসংখ্যার প্রথম মান হচ্ছে আমাদের 2, আর এক্স ড্যাশের প্রথম মান হচ্ছে 3, অর্থাৎ বিচ্যুতির প্রথম মান হচ্ছে 3। তো 3 দুগুণে আমাদের কত হলো 6, তো গুণ করে দিলাম। তারপরে পরিসংখ্যার দ্বিতীয় মান হচ্ছে 11, বিচ্যুতির দ্বিতীয় মান হচ্ছে 2, 11 দুগুণে আমাদের 22 হলো। এইভাবে করে পরিসংখ্যা এবং বিচ্যুতিটাকে গুণ করলে তোমাদের বের হয়ে যাবে এফ এক্স ড্যাশ। তারপর লাস্ট যে গড়টা আছে তোমরা দেখো, সেম এফ এক্স ড্যাশ স্কোয়ার, এফ এক্স ড্যাশ স্কোয়ার, এটাকে তোমরা কীভাবে বের করবে? এটাকে বের করতে হলে তোমরা এফ আমাদের কাছে আছে পরিসংখ্যা, আবারও এক্স ড্যাশ আছে আমাদের কাছে, এবং এখানে বলা হয়েছে এক্স ড্যাশ স্কোয়ার। তো এই মানটাকে বের করার জন্য আমরা প্রথমে এফের মান নেব, এফের মান আছে 2, তারপরে বলা হয়েছে এক্স ড্যাশ স্কোয়ার। তো এক্স ড্যাশের মান প্রথমে আছে 3, তো 3 আমরা স্কোয়ার অর্থাৎ বর্গ করে নেব। 3 তিরিকা হবে 9, আর 9 সাথে 2 গুণ করলে হবে 18। তো এটাই হচ্ছে এফ এক্স ড্যাশ স্কোয়ারের মান, 18 আমাদের প্রথম হলো। বা তোমাদেরকে আরেকটি কথা বলে দেই, এইভাবে যদি না করতে পারো, তোমরা যে 4 এবং 5 নম্বর ঘর আছে, এক্স ড্যাশ এবং এফ এক্স ড্যাশ এই দুটোটা মানকে গুণ করলেও তোমাদের এফ এক্স ড্যাশ স্কোয়ার বের হয়ে যাবে। তোমরা দেখো 3 6 18, 3 আছে এক্স ড্যাশে এবং এফ এক্স ড্যাশে আছে 6, তো হয়ে গেল 3 6 18। দ্বিতীয় ঘরটা কী করে বের করবে? দ্বিতীয় ঘরে আছে 11 পরিসংখ্যা, এক্স ড্যাশে আছে 2, তো 2 বর্গ করে নিতে হবে, 2 2 4, আর 11 সাথে 4 গুণ করলে হবে 4 11 44। তাছাড়া তোমরা যদি মনে করো এক্স ড্যাশ এবং এফ এক্স ড্যাশের মানটাকে গুণ করে বের করবে, তাও করতে পারো, 22 2 44, এক্স ড্যাশের দ্বিতীয় করে আছে 2 এবং এফ এক্স ড্যাশের দ্বিতীয় করে আছে 22, তো 22 2 44। সেম একইভাবে তোমরা প্রত্যেকটা ঘর বের করে নিতে পারো। এইভাবে করে তোমরা তোমাদের এসডির ঘরটাকে সম্পূর্ণ করে নিতে পারো। তো ঘরটা সম্পূর্ণ হওয়ার পর তোমাদের মানগুলিকে যোগ করতে হবে, প্রথমে ফ্রিকোয়েন্সিগুলিকে যোগ করে নেবে, পরিসংখ্যাগুলিকে যোগ করলে এখানে আমার 200 হয়েছে, তোমাদের যে মানগুলি থাকবে সেগুলিকে তোমরা যোগ করে নেবে, তারপর এফ এক্স ড্যাশের মানগুলিকে তোমরা যোগ করবে। তো এক্ষেত্রে তোমরা কি করবে, যোগের যে মানগুলি আছে অর্থাৎ 6 22 50, এগুলিকে আমরা যোগ করেছি প্রথমে, এবং মাইনাসের যেগুলি আছে -43 -40 -12, এগুলিকেও আমরা যোগ করেছি। যোগ করে ফলটার সামনে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি, মাইনাস চিহ্ন। তো তারপরে আমরা কি করেছি, দুটোটা মানকে আবার যোগ করেছি। তো যোগ করার ক্ষেত্রে যেহেতু বিয়োগ সংখ্যার সামনে মাইনাস আছে, সেহেতু প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তো তখন আমাদের ফলটা বের হবে -17, অর্থাৎ 17 বের হবে। ঠিক একইভাবে এফ এক্স ড্যাশের মানটাকেও আমরা যোগ করে নেব। তো এই মানগুলিকে যোগ করার ক্ষেত্রে আমাদের সিগমা চিহ্ন দিতে হয়, আমরা সিগমা চিহ্নটা দিয়ে দিয়েছি। এফ এক্স ড্যাশের আগেও একটা সিগমা চিহ্ন দিয়েছি এবং এফ এক্স ড্যাশ স্কোয়ারের আগেও একটা সিগমা চিহ্ন দিয়েছি। তো মানগুলিকে আমরা যোগ করে নিয়েছি, তো তারপর আমাদের সমস্ত মান বের হয়ে গেল। এখন আমরা সূত্র বসিয়ে অঙ্কটা সমাধান করে দেব। তো এখন আমরা সূত্র বসালাম, এসডির সূত্র হচ্ছে আই ইনটু রোটোবার, রোটোবারের ভেতরে প্রথমে হচ্ছে সিগমা এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস ব্র্যাকেট শুরু সিগমা এফ এক্স ড্যাশ বাই এন ব্র্যাকেট শেষ করে আমরা একটা স্কোয়ার দেব। তো এখন আমরা মানগুলি বসিয়ে দেব, আই এর মান হচ্ছে 10, তারপরে সিগমা এফ এক্স ড্যাশ স্কোয়ারের মান আমাদের বের হলো 271, আর এন এর মান আছে 200, আমরা বসিয়ে দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, আর এখানে সিগমা এফ এক্স ড্যাশের মান হচ্ছে আমাদের -17, অর্থাৎ 17, এবং এন এর মান 200, বাইরে হচ্ছে আমাদের যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা দিলাম। তো এখানে আমরা সমাধান করলে প্রথমে 1.355 বের হয়। তোমরা পয়েন্টের পরে সবসময় 3 ঘর নেবে, আর যদি 2 ঘর নেবে, মনে করো 3 নাম্বার ঘরে যদি 5 বা 5 অধিক থাকে, তাহলে 2 নম্বর ঘরে এসে 1 যোগ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো এত কিছুতে যাওয়ার দরকার নেই, তোমরা সবসময় 3 ঘর নেবে পয়েন্টের পর। তারপরে এটাকে আমরা সমাধান করলে 289 হয়, তারপরে 200 বর্গ করলে হয় আমাদের 40,000।
তো এইভাবে করে মানটাকে বের করার পর, যোগবিয়োগ করার পর তোমাদের এক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় অনেকে, রুট ওভার থেকে তোমরা কী করে বের করবে। তো তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে। তোমাদের প্রথমে ক্যালকুলেটরের মধ্যে রুট ওভারে ক্লিক করে তোমাদের যে মানটা আছে সেই মানটাকে বসাবে 1.348, তোমাদের সঠিক ফলটা বের হয়ে যাবে 1.161। তোমরা চেক করে নিতে পারো। তারপর লাস্টে আয়ের মানটার সাথে তোমরা এই মানটা গুণ করে দিলেই তোমাদের উত্তর বের হয়ে যাবে। তো তোমাদেরকে আরেকটি কথা বলে দেই, পয়েন্টের পরে যে মানটা থাকবে সেটা কোনো এফেক্ট করবে না। তোমরা পয়েন্টের পরে দুটি ঘর নিতে পারো বা তিনটি ঘর নিতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো সবসময় তিনটি ঘর নিলেই ভালো হবে। অর্থাৎ পয়েন্টের পরে তোমাদের তিন নম্বর ঘর পর্যন্ত নেবে, কারণ পয়েন্টের পরে অনেক সংখ্যা থাকে। তো তোমরা তিনটি ঘর নেবে, তিনটি ঘরের মান পর্যন্ত নিয়ে নেবে, তাহলে তোমাদের সঠিক ফলটা বের হবে, নতবা পয়েন্টের ক্ষেত্রে একটু এদিক সেদিক হবে। তো এই কথাটা তোমরা মাথায় রাখবে, এবং সবশেষে তোমরা অ্যান্সারের ক্ষেত্রে প্রায় কথাটা লিখে দেবে। তো প্রায় কথাটা লিখে দিলে তোমাদের মানে পয়েন্টের পরে যে মানটা থাকবে সেটা কোনো এফেক্ট করবে না। তো এই হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের নিয়ম। তো তোমরা এইভাবে তোমাদের অঙ্কটা কমপ্লিট করে নেবে। তো সবশেষে তোমাদেরকে আমি একটি অঙ্ক দিয়ে দিলাম, তো তোমরা এই অঙ্কটা আমাকে করে দেখাবে। আর তোমাদেরকে বলে দিই, পরীক্ষাতে কিন্তু তোমাদের অঙ্কটার পাশাপাশি কোনো একটা থিওরি থাকতে পারে, 2 বা 3 এরকম করে, ঠিক আছে? যেমন এটাতে কী আছে, হোয়াট ডু ইউ মিন বাই মেজার্স অফ ভেরিয়েবিলিটি স্টেট টু ইউজেস অফ দ্য মোস্ট ডিপেন্ডেবল মেজার্স অফ ভেরিয়েবিলিটি। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে মোস্ট ভেরিয়েবল, তো সেখানে স্ট্যান্ডার্ড ডিভিশনের দুটা ইউজ অর্থাৎ ব্যবহার লেখার কথা বলা হয়েছে। তো তোমরা জাস্ট অঙ্কটা আমাকে করে দেখাবে বা উত্তরটা আমাকে জানাবে, ফলটা কত হয়েছে তোমরা ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে।